নরসিংদীতে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক ও জনপ্রতিনিধির ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রায়পুর উপজেলার আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করেন। প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মিসেস কল্পনা রাজউদ্দিনীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম খান। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আপনি প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারেন না, তাহলে কি আপনি শিক্ষিত লোক? আপনি কিছু তৈরি করতে পারেন না, প্রোডিউস করতে পারেন না, ওয়ার্থলেস, তাহলে কি আপনি শিক্ষিত? সেই বিষয়গুলো মনে রাখা দরকার। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, পাড়ায় পাড়ায় আসলে লাইব্রেরি থাকা দরকার, এইটা ছাড়া সম্ভব হবে না আরো বেশি জ্ঞান অর্জন, আমি নিশ্চিত। কারণ অনেক অনেক বিষয় আসছে, সকল মন্ত্রণালয় সকল ডাইরেক্টর সবাই বলে কি এই বিষয়টা শিক্ষার বইয়ের ভিতরে ঢুকাও। উই আর হ্যাজ আওয়ার ব্রেন, আপনারা পড়ে দেখতে পারেন, বলছে একটু যদি পড়ি একটু যদি ঘুমাই তাহলে হচ্ছে ফিক্স হয় বেশি, মনে থাকে বেশি, তাই বলে, এখন তাই বলে। আগে আমল তো ঘুমালে পিটান লাগাতো, আমাদেরও পিটান লাগাইছে, বাড়িতেই পিটান দিত, অন্য জায়গায় বাড়ি দিল। প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত গবেষক, ভাষাবিজ্ঞানী, কবি, লেখক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন কলা অনুষদ অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান। তারা যে সমস্ত শিক্ষা আমাদেরকে দিচ্ছেন, বলছেন তোমরা এইভাবে দাও, কি কি দেবে, তোমরা এমসিকিউ দিতে হবে, তোমাদের সিকিউ দিয়ে তোমাদের দিতে হবে, বেশ ভালো, সেগুলি কি তোমাদের সৃজনশীল শিক্ষা দিতে হবে। একজন শিক্ষক বুঝেন না যে সৃজনশীল শিক্ষা কাকে কাকে বলে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মাহবুব হোসেন শাহীন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সাদেক, রায়পুরা কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন, আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নূর সাকাউত হোসেন মিয়া প্রমুখ। এ সময় আরো বক্তব্য রাখেন, আমি 36 বছর শিক্ষকতা করেছি, সেই শিক্ষকতার আলোকে আমি একটি অনুরোধ করব সবাইকে, সেটা হলো আপনারা কেউ পিতা, কেউ ভাই, কেউ বাবা, কেউ নানা, নানি, কেউ দাদা, প্রত্যেকে, প্রত্যেকের ঘরে একজন না একজন বাচ্চা আছে, আপনারা নিজের সন্তানকে ভালোবাসুন, সেই বাচ্চাটাকে, বাচ্চাটাকে ভালোবাসে সময় দেন, তাদেরকে সময় দেন, তার অসুবিধা কোথায় বুঝতে চেষ্টা করেন, আপনারা সন্ধ্যার পরে হলো একটা ঘন্টা হলো তাকে সময় দেন, এবং তাকে বলবেন না কখনো নেগেটিভ জিনিস, তুমি খারাপ, তুমি পারো না, তুমি ভালো না, এইসব বলবেন না। আপনি বলবেন তুমি পারবে, অবশ্যই পারবে, মানুষ পারে না এমন কোনো কাজ নাই, এমন কোনো কথা নাই, এত সুন্দর করে এইভাবে আপনারাই করবেন, তুমি খুব সুন্দর করে করেছো, আপনারা এইভাবে ওদের উৎসাহ দেন, নিশ্চয়ই আপনার বাচ্চা ভালো হবে। তাহলে তোমাকে সত্য কথা বলতে হবে, এই কথা আমরা টানিয়ে রাখতে পারি না। আমরা জানি মিথ্যা হলো সকল সকল পাপের মা, আমরা যদি মিথ্যা কলাপ পরিহার করতে পারি, আমরা যদি সত্যকে আঁকড়ে ধরতে পারি, তাহলে কিন্তু আমরা মনে করি যে আমাদের প্রতিটি ক্ষেত্রে আমাদের উন্নতি করা সম্ভব। কিছু মেধাবী ছাত্র বাছাই করে তাদের পেছনে কিছু শ্রম দেওয়া উচিত, এখান থেকে আসলে মেধাবী ছাত্ররা যদি আগায় যেতে পারে, আমার মনে হয় শিক্ষার মান আরেকটু বৃদ্ধি পাবে। কিনে নিয়ে যাচ্ছে, অর্থাৎ তার ছেলের পেছনে হাজার হাজার লাখ লাখ টাকা ব্যয় করছে, প্রাইভেট টিউটর, কোচিং, এই সেই করে তার ছেলেকে মেডিকেলে টিকাচ্ছে, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে বুয়েটে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার যে বুখানাঙ্গা গরিব কৃষক মানুষ, তার ছেলেকে কি মাসে 10,000 টাকা দা কিউ টোল দেওয়া সম্ভব? কোয়াইট ইম্পসিবল। শিক্ষা যেখানে আছে সেখানেই শিক্ষা গ্রহণ। আজকে আমরা দেখি যে ইউনিভার্সিটি ছাত্ররা শিক্ষা গ্রহণ করে ওই হোটেলে বোমা মারে, হ্যাঁ, অফিসে বোমা মারে, এটি কি মানসম্মত শিক্ষা গ্রহণ করেছে? আমার বিবেকে বলে সেটা মানসম্মত শিক্ষা নয়। নরসিংদী রায়পুরা থেকে মোহাম্মদ রফিকুল হক রফিক, চ্যানেল 16 .tv।